সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটি হলো সারা বাংলাদেশের সেরা 10টি স্কুলের তালিকা, জাতীয় পর্যায়ে কয়টি স্কুল সেরা 10-এ রয়েছে সেগুলো দিক। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমাদের এই তালিকায় 10 নম্বরে যে স্কুলটি রয়েছে সেটি হলো চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, এবং এটি তার বোর্ড র্যাঙ্কে গত বছরের প্রথম স্থানে ছিল। এছাড়া ডিস্ট্রিক্ট র্যাঙ্কে তার প্রথম স্থানে ছিল এবং ন্যাশনাল র্যাঙ্কে 10 স্থানে বর্তমানে রয়েছে। আমরা যদি বিগত সালের ফলাফলগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি সর্বশেষ জিএসসি পরীক্ষায় 99.85% পাশের হার রয়েছে, যার মধ্যে এ প্লাস পাওয়ার হার হলো 77%, এবং মোট শিক্ষার্থীর মধ্যে 293 জন এ প্লাস পেয়েছে। এবং এসএসসির ক্ষেত্রে 99.8% রয়েছে পাশের হার, এবং এ প্লাস পাওয়ার হার 88.9%, এবং 410 জন এ প্লাস পেয়েছে। এছাড়া তাদের এইচএসসি শাখাও রয়েছে যেখানে 95% পাশের হার রয়েছে, এবং এখানে এ প্লাসের হার 18.9%, এবং এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 107। এরপর তালিকা 9 নম্বরে যে স্কুলটি রয়েছে সেটি হলো শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট কর্নেল গার্লস কলেজ, এবং একটি স্কুল শাখাও রয়েছে। এছাড়া এটি যদি বোর্ড র্যাঙ্কের দিকে তাকায় তাহলে ঢাকা বোর্ডের অধীনে 8 নম্বরে রয়েছে, ডিস্ট্রিক্ট ক্ষেত্রে সেটিও 8 নম্বরে রয়েছে। এছাড়া ন্যাশনাল র্যাঙ্কে বর্তমানে 9 নম্বরে রয়েছে। এবং তাদের বিগত সালের ফলাফলগুলোর দিকে তাকালে দেখতে পাচ্ছি জিএসসি পরীক্ষায় তাদের 100% পাশের হার রয়েছে, যেখানে এ প্লাস প্রাপ্ত হার 42%, এছাড়া এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 248, এসএসসি পরীক্ষায় 98.9% পাশের হার রয়েছে, এ প্লাস প্রাপ্ত পাশের হার 74.5%, এছাড়া এ প্লাস পেয়েছে 487, এইচএসসি শাখার মধ্যে 99% পাশের হার রয়েছে, এছাড়া 88.63% রয়েছে তাদের এ প্লাস প্রাপ্ত হার, এছাড়া এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 865। এরপরে তালিকার 8 নম্বরে যে স্কুলটি রয়েছে সেটি হলো কুমিল্লা মডার্ন হাই স্কুল, যেটি তার বোর্ড র্যাঙ্কে রয়েছে প্রথমে, এছাড়া ডিস্ট্রিক্ট র্যাঙ্কে রয়েছে প্রথমে, এবং ন্যাশনাল র্যাঙ্কে রয়েছে বর্তমানে 8 নম্বরে। তার বিগত সালের ফলাফলগুলো যদি তাকায় তাহলে জিএসসি পরীক্ষায় 99.8% পাশের হার রয়েছে, এ প্লাস প্রাপ্তির হার 20%, এছাড়া এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 209, এছাড়া তাদের এসএসসি পরীক্ষায় বিগত সালে 99.4% পাশের হার রয়েছে, 44.5% রয়েছে এ প্লাস প্রাপ্ত হার, এছাড়া এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 555, তবে এখানে এখন পর্যন্ত কোনো কলেজ শাখা নেই। এরপর তালিকায় 7 নম্বরে যে স্কুলটি রয়েছে সেটি হলো আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা, এবং এটি বোর্ড র্যাঙ্কে রয়েছে 7 নম্বরে, এছাড়া ডিস্ট্রিক্ট র্যাঙ্কও রয়েছে 7 নম্বরে, এবং ন্যাশনাল র্যাঙ্কও 7 নম্বরে রয়েছে। এবং বিগত সালের ফলাফলগুলোর দিকে তাকালে দেখতে পাচ্ছি এর জিএসসি 99.9% পাশের হার রয়েছে, এ প্লাস প্রাপ্ত হার 37%, এছাড়া এ প্লাস পেয়েছে 289 জন, এসএসসির ক্ষেত্রে 99.9% পাশের হার রয়েছে, 83.5% এ প্লাস প্রাপ্ত হার রয়েছে, এছাড়া এ প্লাস পেয়েছে 651 জন, এখানেও কোনো কলেজ শাখা নেই। এরপর তালিকা 6 নম্বরে যে স্কুলটি রয়েছে সেটি হলো রাজকুত্তুরা মডেল কলেজ, এবং এখানে বোর্ড র্যাঙ্ক রয়েছে তারা 6 নম্বরে, ডিস্ট্রিক্ট র্যাঙ্ক রয়েছে 6 নম্বরে, ন্যাশনাল র্যাঙ্কও 6 নম্বরে রয়েছে। তাদের বিগত ফলাফলগুলোর দিকে তাকালে দেখতে পাচ্ছি জিএসসিতে পাশের হার 100%, এবং 71% রয়েছে তাদের এ প্লাস প্রাপ্ত হার, এবং 480 জন পেয়েছে এ প্লাস। এছাড়া এসএসসির ক্ষেত্রেও 100% পাশের হার রয়েছে, 94.5% রয়েছে এ প্লাস প্রাপ্তির হার, এবং 801 জন পেয়েছে এ প্লাস। এছাড়া এসএসসি শাখার ক্ষেত্রে 99% পাশের হার রয়েছে, এবং 95.5% এ প্লাস প্রাপ্তির হার রয়েছে, এছাড়া 1563 জন এ প্লাস পেয়েছে বিগত সালে। এরপর তালিকার 5 নম্বর যে স্কুলটি রয়েছে সেটি হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এবং এটি বোর্ড র্যাঙ্কে রয়েছে 5 নম্বরে, ডিস্ট্রিক্ট র্যাঙ্কও 5 নম্বরে, এছাড়া ন্যাশনাল র্যাঙ্কে তো 5 নম্বরেই রয়েছে। এবং বিগত সালের ফলাফলগুলোর দিকে তাকালে দেখাচ্ছে তাদের জিএসসি পরীক্ষা 100% পাশের হার রয়েছে, এ প্লাস প্রাপ্তির হার 55%, এছাড়া 589 জন এ প্লাস পেয়েছে, এবং এসএসসির ক্ষেত্রে 99.7% পাশের হার রয়েছে, 71.5% রয়েছে এ প্লাস প্রাপ্তির হার, এবং 1118 জন এ প্লাস পেয়েছে বিগত সালে, এবং এইচএসসির ক্ষেত্রে 99.3% পাশের হার রয়েছে, এছাড়া এ প্লাস প্রাপ্তির হার 84.5%, 2734 জন বিগত সালে এ প্লাস পেয়েছে। এরপর তালিকার 4 নম্বর যে স্কুলটি রয়েছে সেটি হলো শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এবং এটি ঢাকায় অবস্থিত, এবং এটি বোর্ড র্যাঙ্কে রয়েছে 4 নম্বরে, ডিস্ট্রিক্ট র্যাঙ্কও 4 নম্বরে, এছাড়া ন্যাশনাল র্যাঙ্কও 4 নম্বরে রয়েছে। এবং বিগত সালের ফলাফলগুলির দিকে তাকালে দেখা যাচ্ছে জিএসসিতে 100% পাশের হার রয়েছে, এ প্লাস প্রাপ্তির হার 30%, এবং 418 জন এ প্লাস পেয়েছে, এছাড়া এসএসসিতেও 100% পাশের হার রয়েছে, 71.8%
রয়েছে এ প্লাস প্রাপ্তির হার, এছাড়া 1122 জন বিগত সালে এ প্লাস পেয়েছে, এবং এসএসসিতে 99.8% পাশের হার রয়েছে, 94.5% রয়েছে তাদের এ প্লাস প্রাপ্তির হার, এছাড়া 1015 জন বিগত সালে এ প্লাস পেয়েছে। এরপর তালিকার 3 নম্বর যে স্কুলটি রয়েছে সেটি হলো মণিপুর উচ্চ বিদ্যালয়ন কলেজ, এবং এটিও ঢাকায় অবস্থিত। এটি বোর্ড র্যাঙ্ক 3, ডিস্ট্রিক্ট র্যাঙ্কও 3 এবং ন্যাশনাল র্যাঙ্কও 3 নম্বরে রয়েছে। এরপর বিগত সালের ফলাফলগুলোর দিকে তাকালে দেখতে পাচ্ছি যে জেএসটিতে 99.8% পাশের হার রয়েছে, এ প্লাস প্রাপ্তির হার 22% এবং 825 জন এ প্লাস পেয়েছে, এসএসসিতে 91% পাশের হার রয়েছে, 32.5% রয়েছে তাদের এ প্লাস প্রাপ্তির হার, 1248 জন গত বছর এ প্লাস পেয়েছে। এছাড়া এসএসসি শাখায় তাদের 99% পাশের হার রয়েছে, 62.5% রয়েছে তাদের এ প্লাস প্রাপ্তির হার, এবং 131 জন বিগত সালে এ প্লাস পেয়েছে। এরপর হলো আমাদের তালিকা 2 নম্বর যে স্কুলটি রয়েছে সেটি হলো বিকানেরনেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, এবং এটি বোর্ড র্যাঙ্কে রয়েছে বর্তমানে 2 নম্বরে, এছাড়া ডিস্ট্রিক্ট র্যাঙ্কে রয়েছে 2 নম্বরে এবং ন্যাশনাল র্যাঙ্কও 2 নম্বরে রয়েছে। এবং বিগত সালের ফলাফলগুলোর দিকে তাকালে দেখতে পাচ্ছি জেএসসিতে তাদের 99.8% পাশের হার রয়েছে, এ প্লাস প্রাপ্তির হার 40%, এছাড়া এ প্লাস পেয়েছে বিগত সালে 865 জন, এবং এসএসসির ক্ষেত্রে 99.4% রয়েছে পাশের হার, এছাড়া এ প্লাস প্রাপ্তির হার 79% এবং 1659 জন বিগত সালে এ প্লাস পেয়েছে। এছাড়া এসএসসি শাখায় 99.8% পাশের হার রয়েছে, এ প্লাস প্রাপ্তির হার রয়েছে 85.5% এবং 2001 জন বিগত সালে এ প্লাস পেয়েছে। এরপর তালিকার 1 নম্বরে যে স্কুলটি রয়েছে সেটি হলো সকলের প্রিয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বর্তমানে 1 নম্বরে রয়েছে, বোর্ড র্যাঙ্কও 1 নম্বরে রয়েছে, এছাড়া ডিস্ট্রিক্ট র্যাঙ্কও 1 নম্বরে রয়েছে এবং ন্যাশনাল র্যাঙ্কও 1 নম্বরে রয়েছে। এবং তাদের বিগত সালের ফলাফলগুলোর দিকে তাকালে দেখতে পাচ্ছি জেএসসিতে 99.9% পাশের হার রয়েছে, 45% রয়েছে এ প্লাস প্রাপ্তির হার, এবং 1122 জন এ প্লাস পেয়েছে জেএসসিতে, এবং এসএসসিতে 99.6% পাশের হার রয়েছে, 78.8% রয়েছে তাদের এ প্লাস প্রাপ্তির হার, এবং 2069 জন এ প্লাস পেয়েছে বিগত সালে, এবং এইচএসসি শাখায় 99.9% পাশের হার রয়েছে এবং এ প্লাস প্রাপ্তির হার 82% এবং এ প্লাস পেয়েছে বিগত সালে 822 জন। তাহলে প্রিয় ভাই বোনেরা, আপনার পছন্দের স্কুল কোনটি সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনি যদি এগুলোর মধ্যে যে কোনো একটি স্কুলে পড়ে থাকেন সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও বিভাগীয় পর্যায়ে যদি আমাদের স্কুলের র্যাঙ্কিংগুলো দেখতে চাচ্ছেন, কলেজের র্যাঙ্কিংগুলো দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেগুলো লিখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।